81তম বর্ষে পা দিল চালতা বাগান পূজো হারিয়ে যাওয়া খেলার সামগ্রীকে পূজোর থিম করা হয়েছে মোবাইলের যুগে শিশুরা ভুলেছে মাঠে যাওয়া সেই ভাবনাই তুলে ধরা হয়েছে পূজোর থিমে লুপ্ত হয়ে যাওয়া খেলার জিনিস দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পূজো মণ্ডপ ঘুরে দেখতে এখন মানুষের জীবনযাত্রা সবটাই যন্ত্র নির্ভর তাই জীবন থেকে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই আগে গ্রাম বাংলার ছেলেরা হাতে নিয়ে ঘুরতো গুলিডান্ডি বা লাট্টু কিন্তু এখন সেইসব শিশুদের হাত থেকে একেবারেই মুছে গেছে তাই এবছর চালতাবাগানের সারা পূজো মণ্ডপ ঘুরলে দর্শকরা তাদের ছোটবেলায় ফিরে যেতে পারবেন যে ছোটবেলায় এই গিলিডান্ডা বা লাট্টু বা গুলতি এইসবের ব্যবহার অনেক বেশি করেই তারা করেছেন আর এই পূজো মণ্ডপ জুড়ে সেই গ্রাম বাংলার পুরনো হারিয়ে যাওয়া চাষের জিনিসপত্র কুলো ধামা ক্লাঙ্গল বিভিন্ন রকম ইনস্টলেশন মন কাড়বে দর্শকদের মানিকতলা চালতা বাগান লোহাপুটি দুর্গাপূজা কমিটির এবছর 81তম বছরের মাতৃ আরাধনার পূজা গ্রাম বাংলায় আমরা দেখেছি যে সমস্ত জিনিস এখন তো সমস্ত জিনিস মেশিনারি যুগ তাদের জীবনযাপনে মেধার ভিত্তিতে যে সমস্ত জিনিস তারা নিজেরাই নিজেদের তাগিদে আবিষ্কার করেছিল সেই সমস্ত জিনিসগুলোকে এবার পূজা মণ্ডপে দেখা যাবে চাষবাস মেশিন থেকে হচ্ছে এখানে লাঙল ফাল কোদাল সমস্ত চাষবাসের জিনিস তুলে ধরা হয়েছে কুমোরপাড়ার গরুর গাড়ির চাকা থেকে শুরু করে আর কুমোরপাড়ার ওই যে কলসি হাড়ি যে সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরে এবারে পূজা মণ্ডপ চালতা বাগানে আগেকার দিনের বিবাহকালে কন্যাকে যেরকম সিংহাসনে লোহার একটা চেয়ারের আদলে মেয়েকে বসানো হতো এবং তার অতিথি যারা তারা এসে সকলে তাদের সঙ্গে মিট করতেন উপহার দিতেন কৌশল বিনিময় হতো সেই রকমই এবারে দেবী মায়ের এই সিংহাসন করা হয়েছে মা এখানে এসেছে কৈলাস থেকে এখানে বসেছেন সমস্ত দর্শনার্থীদের সঙ্গে উনি মিট করবেন বর্তমান প্রজন্মের অজানা এবং অদেখা অনেক কিছুই থাকছে এবছর চালতা বাগান সর্বজনীনের পূজো মণ্ডপে এবছরের এই ভাবনা অজানাকে জানার আর সেই জানাই এবছর থাকছে দর্শকদের সব থেকে বেশি আকর্ষণে ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায় কলকাতা টিভি